আমাকে অনেকে এসএমএস করেছো, ফোন করেছো, আমার টেলিগ্রাম গ্রুপে যারা রয়েছো, এবং এছাড়াও আমার যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করেছি সেখানে অনেক ভাই বোন বন্ধুরা কমেন্ট করে জানিয়েছো, দাদা আমার ইমেল আইডি ভেরিফিকেশান হচ্ছে না বা ফোন নাম্বার ভেরিফিকেশান করতে পারছি না, আমার ইমেলে ওটিপি আসছে, আমি ভেরিফিকেশান করে নিয়েছি কিন্তু ফোনে আসছে না, তো সেক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে, এই যে সংক্রান্ত কোশ্চেনগুলো আমাকে করছো, তো তাদের জন্য ডেডিকেটেডলি ভিডিওটা নিয়ে আসা। দেখো যারা ইতোমধ্যে যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো, তো রেজিস্ট্রেশন যখন করছো তখন তোমাদের একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হচ্ছে, সেটি হচ্ছে কি যদি তোমার সঠিক ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে থাকো তাহলে অবশ্যই আসছে। এখন যাদের আসছে না, অনেকেই আমাকে কনফার্ম করেছে যে না দাদা আমার ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে, মোবাইল এবং ইমেল দুটোই ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে। দেখো এখন যেহেতু সার্ভারে প্রচুর পরিমাণে লোড করছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই সমস্যাটার জন্য অনেকে কি হচ্ছে ইমেইলে ভেরিফিকেশান ওটিপি চলে আসলেও তোমার সেটা ভেরিফাই করাতে পারলেও ফোন থেকে করাতে পারছো না, ঠিক আছে। এই কারণে তোমাদের কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই, অ্যাটলিস্ট একটা জায়গা থেকে ভেরিফাই করলেই কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারছো না তোমাদের ভেরিফিকেশান প্রসেস কমপ্লিট হয়েছে। আর ইমেইল এবং তোমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করার মূল কারণটা হচ্ছে কি তোমাদের যাতে পরবর্তীতে এসএমএস বা নোটিফিকেশনের মাধ্যমে যদি ইমার্জেন্সি কোনো কিছু হয় সেটা বোর্ড থেকে জানিয়ে দিতে পারে, বা তোমাদের এসএমএসের মাধ্যমে অনেক তথ্য আসলে অনেক সময় দিয়ে দেওয়া হয়ে থাকে বোর্ডের তরফ থেকে, তো সেক্ষেত্রে এটা যে হতেই হবে এমন কোনো কথা নেই, না হলেও খুব একটা সমস্যা নেই, কিন্তু করে রাখা সবথেকে বুদ্ধিমানের কাজ এবং উচিত হবে। তোমাদের যারা দেখো অনেক সময় এই প্রবলেমটাও দেখা দিয়েছে আমাদের, আসলে যে তুমি নাম্বারটা দিয়েছো সেই নাম্বারটাতে রিচার্জ কমপ্লিট নেই, বা দেখা যাচ্ছে এই ইনবক্স এসএমএস ইনবক্স ফুল হয়ে গেছে যার কারণে তোমরা কী করলো সেখানে এসএমএস করলে নতুন কোনো এসএমএস আসছে না, এরকম হতে পারে। তাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তাদের ক্ষেত্রে তো খুব একটা সমস্যা হওয়া উচিত না, কারণ এখানে এসএমএস ইনবক্স ফুল হওয়ার আসলে সমস্যাটা খুব একটা থাকে না, কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে সার্ভারের কিছু সমস্যার কারণে কিন্তু তোমাদের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো অনেক সময় যেহেতু তোমাদের নাম্বারটা অনেকে হয়তো ইমেল আইডি ভুল করে ফেলেছো বা তোমার মোবাইল নাম্বার ভুল করে ফেলেছো, সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, তোমার যখন যে রেজিস্ট্রেশন পেজ চলে গেলো এখানে ক্লিক করার পর, ঠিক আছে, যে তোমাদের প্রথমে যে আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ তোমাদের রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা করতে তোমরা লগ ইন করলে, সাইন ইন করলে, সাইন ইন করার পর দেখবে তোমাদের এরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজ যে আসছে তুমি যেখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিচ্ছ সেখানে কিন্তু পাশে একটা অপশান রয়েছে যে কী করে তোমার এটা পরিবর্তন করতে হবে, মানে হাউ টু চেঞ্জ মোবাইল নাম্বার অর্থাৎ কী করে মোবাইল নাম্বার পরিবর্তন করার একটা অপশান এবং ইমেল আইডি পরিবর্তন করার একটা অপশান রয়েছে, এবার সেটাতে কিন্তু ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা দিয়েছো সেটা পরিবর্তন করে নিতে পারো। সেক্ষেত্রে দুশ্চিন্তা বা ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের সব কিছু ঠিক আছে, শুধুমাত্র একটু অপেক্ষা করো। দেখো এখনও যেহেতু 9 তারিখ অবধি সময় রয়েছে, আজই কাপড় 6 তারিখ হয়েছে, ব্যস্ত হওয়ার কিছু নেই, তো এর মধ্যে আশা করি সার্ভার সংক্রান্ত সমস্যা যেগুলো ফেস করছো তোমরা সেটা ঠিক হয়ে যাবে। আজকে থেকে অফিস খুলে যাচ্ছে, যেহেতু এই দীপাবলির 2 দিন ছুটি ছিল তো অফিস কাছারি সব কিছু বন্ধ ছিল, হ্যাঁ, তো সেখানে ফোন করলে হেল্পের নম্বরে অনেকে সাহায্য পাচ্ছিল না, তো সেই কারণে তোমাদের ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, তোমরা একটু ওয়েট করো, আশা করি এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।